হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো চলে এলাম আমাদের নেক্সট ভিডিও নিয়ে। আমাদের এর আগে যে ভিডিও আপলোড হয়েছিল তাতে আমরা শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার জার্নিটা শেয়ার করেছিলাম, আর ওখানে আমি বলেছিলাম যে কী কারণের জন্য আমি নিউ আলিপুরদুয়ার এসেছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে রেখেছিলাম। তো সেটা তোমাদেরকে আজকে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আমরা এখন অলরেডি শিয়ালদা স্টেশনে ঢুকে পড়েছি। ভিডিও বেশি বড় করব না, কারণ আগের ভিডিওতে সম্পূর্ণ তোমাদের ডিটেলসে জানিয়ে দিয়েছি। তো তোমাদের শর্ট ক্লিপের মধ্যে দিয়ে আমরা চলে যাব নিউ আলিপুরদুয়ার, আর সেখান থেকেই আমাদের নেক্সট পার্টটা শুরু হবে। তো আমরা এখন ট্রাভেল করব 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, আর এতে করেই যাব আমরা আলিপুরদুয়ার। আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি শিয়ালদা টু আলিপুরদুয়ার ফুল জার্নি ভিডিও। যারা এখনও আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখনি তারা এখনই গিয়ে দেখে আসতে পারো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও সবচেয়ে প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। মনের মধ্যে একটা সাহস আর সবথেকে বড় ভয় নিয়ে এগিয়ে চলেছি আলিপুরদুয়ারের দিকে, জানি না কী হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে কি কারণের জন্য বলছি। আর হ্যাঁ, যারা এই ট্রেনে জার্নি করেছো বা করেছেন, এই ট্রেন কিন্তু বেশিরভাগ টাইম লেটেই চলে। তবে শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত জার্নিটা বোরিং হলেও শিলিগুড়ি থেকে সিবক রোড ধরে হাসিমারা লাইনে যখন ট্রেন ছুটবে তখন আমার আপনার সবার মন কিন্তু জয় করে নেবে, এটা একদম কনফার্ম। তার একটাই কারণ, ন্যাচারাল বিউটি যেটাকে বলা হয় অপূর্ব এক দৃশ্য, যেটা একমাত্র এই রোডে দেখা যায়। যারা এখনও এই রোডে জার্নি করেননি তাদের বলবো একবার হলেও ঘুরে যাবেন এই রাস্তায়, অবশ্যই তোমাদের মন জয় করে নেবে। এই রোডে জার্নি করলে শুধু ন্যাচারাল প্রকৃতি নয়, তার সঙ্গে কিছু জীবজন্তুরও দেখতে পাবেন, যেমন বুনো হাতি, ময়ূর। আপনারা যদি এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে না এসে যদি অন্য কোনো ট্রেনে আসতে চান, যেমন ধরুন ভেস্তাডোম কোচ, তাহলে আপনাকে এনজিবি আসতে হবে। এনজিবি থেকে ভেস্তাডোম কোচের টিকিট কেটে আপনাকে এই একই লাইনে একই প্রকৃতির দৃশ্য কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো ফাইনালি আমরা পৌঁছলাম আলিপুরদুয়ার জংশন, যেটা আসার কথা ছিল আমাদের 12:35, আর এখন ঘড়ির কাঁটায় 1:53, অলরেডি 1.5 ঘন্টার ওপর লেট। সো আমরা আলিপুরদুয়ারের সামনে কিন্তু নেবে, আমরা এখানে সান ট্রান্সে নিলাম, কেন গরমকাল বুঝতেই পারছ, সান ট্রান্সে ফ্রেশ হয়ে গেলাম, এবার লাঞ্চ করবো বাইরে, তোমাদেরকে দেখাবো। আপাতত আমাদের গাড়ি কোনো টিকিট হয় না, টিকিটের একটা ব্যবস্থা করে নেবো আমরা দেখছি। সো ফাইনালি আমরা ওখানে ফ্রেশ হয়ে নিলাম, এবার আমরা যাবো টিকিটটা করবো, দেখি চলো যাওয়া যাক বাইরের দিকে। তো আমরা এখন চলে এলাম বাইরের দিকে, এখন আমরা চলে যাবো নিউ আলিপুরে, ওখানে গিয়েই আমরা ওখান থেকেই ট্রেনটা ধরবো বলে ভাবছি, এখানে কোনো টিকিট নেই, দেখা যাক ওখানে গিয়ে না জেনারেলে যেতে হবে। কত করে নিউ আলিপুর যাবে, কত করে? আমরা এখন অটোতে উঠে পড়লাম, আমাদের পার পার্সন ভাড়া কিন্তু পড়ছে 30 টাকা, আর আলিপুরদুয়ার থেকে নিউ আলিপুরের দূরত্ব 4.5 থেকে 5 কিলোমিটার, সময় লাগবে 15 থেকে 17 মিনিট মতন বাই রোড।
আমরা কিন্তু পৌঁছে গেলাম নিউ আলিপুরদুয়ার জংশন। আর এবার লাঞ্চ করতে হবে, বুঝতেই পারছো বেলা অনেকটাই গড়িয়েছে। সত্যি কথা বলতে পেটের ভেতর ছুঁচোয় ডন মারছে, কিছু করার নেই, আগে খেতে হবে। বহুত জোর খিদে পেয়ে গেছিলো। আর আমরা এখন হোটেলে ঢুকে একটা চিকেন থালি আর একটা ফিশ থালি অলরেডি আমরা নিয়ে নিয়েছি, আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি কিরাম কী আছে। তো চলো আগে খেয়ে নিই। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, আর তুমি যে দেখতে পাচ্ছ নিউ আলিপুর মানে জংশন, আর তার একদম অপোজিট সাইড রাধা গোবিন্দ হোটেল, সেখানে আমরা খেলাম মাছ ভাত কালদা 130 টাকা প্লেট, আর চিকেন 120 টাকা। তো রান্না যদি বলো চিকেনটা একটু ভালো, লাস্টে একটা হাফ প্লেট নিয়েছিলাম, আলাদা করে এক্সট্রা চিকেন 70 টাকা নিয়েছে, আর মাছটা খুব একটা ভালো না। তো রান্নাটা নর্মালি, প্রাইসটা একটু হাই বলে আমার মনে হয়েছে, আরও 10-20 টাকা কমলে ভালো হতো। তো চলো প্ল্যাটফর্মের ভেতরে যাই, টিকিট মনে হচ্ছে জেনারেল আজকে যেতে হবে, জেনারেল ট্রাভেলটা তোমাকে দেখাবো চলো। আর কিসের জন্য আজকে নিউ আলিপুর এসি সেটাও তোমাকে দেখাবো। তোমরা নিশ্চয়ই দেখে এবার বুঝতেই পেরেছ, এসেছিলাম দুজন, হয়ে গেলাম তিনজন। তো দেখে তোমরা বুঝতেই পারছো কিসের জন্য আলিপুরদুয়ার এসেছি। ফাইনালি ওরা হচ্ছে একে অপরকে দুজনকে প্রচণ্ড ভালোবাসে, সো সেই জন্য এসেছিলাম এখান থেকে তুলে নিয়ে যাবো আর কি কলকাতা। তো ব্যাপারটা খুব একটা সহজ হলেও অতটাও সহজ নয় এখান থেকে কলকাতা নিয়ে যাওয়া পর্যন্ত। এই বাচ্চাদের জিনিসগুলো খাবি? হ্যাঁ টিকিট কেটে যাবো, আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আকাশ আর গার্লফ্রেন্ড, ঠিক আছে, তো একে অপরকে দুজনকে ভালোবাসে, সেই জন্য আজকে একটু আলিপুরের আমার জার্নিংয়ের ভিডিওটা হয়ে গেল। আর এখান থেকে আজকে আমরা চলে যাবো মানে বাড়ির দিকে, তো দেখা যাবে লাস্ট ফিনিশিং এন্ডটা তোমাদেরকে দেখাবো সাকসেসফুলি কী হচ্ছে। তো চলো আজকে জার্নিংটা তোমাদের দেখাবো। সত্যি কথা বলতে মনের ভেতর প্রচণ্ড ভয় লাগছিলো, জানি না কী হবে, এখনও আলিপুরদুয়ারে আছি আর এখান থেকে মানে বাড়ি ফিরবো কী করে সেটাও আমরা ভাবছিলাম, যেহেতু আমাদের কাছে টিকিট নেই। এই জাহাজগুলো, এইগুলো জাহাজগুলো কিরম দাম? 450, 450। সো ফাইনালি আমরা এখন মানে নিউ আলিপুর জংশনে ওয়েট করছি, সরাইঘাট এক্সপ্রেসের জেনারেল টিকিট আছে আমাদের, কোনো স্লিপার টিকিট মানে পাইনি, দেখি টিটিকে বলে যদি কিছু অ্যাডজাস্টমেন্ট করা যায়। আর তো সো তোমরা দেখতে পাচ্ছ ওখানে দুজন ওখানে গল্প করছে, তো ওদের মানে মানে কী বলবো, এদের জুড়িটা সাকসেসফুল হবে কি না সেটা তোমাদেরকে দেখাবো লাস্ট পর্যন্ত। তো চলো আপাতত এখান থেকে এখন নিয়ে আমাদের কলকাতায় যাই, ঠিক আছে। আর আমাদের গাড়ি অলরেডি 20 মিনিট লেটে চলছে, তো দেখা যাক ট্রেন কখন আসে, তো আসলে তোমাদেরকে শেয়ার করছি। সত্যি কথা বলতে ট্রেন যত লেট করছে চিন্তা আমার তত বাড়ছে, কিছু করার নেই, ওরা তো দুজন দুজনে গল্প করছে বাট চিন্তায় আমার সত্যি কথা বলতে ফেটে যাচ্ছে। ফাইনালি ট্রেন এসে গেছে আর ট্রেনেতে উঠেও পড়েছি, বাট জেনারেলে জায়গা নেই সত্যি কথা বলতে, এত দূর থেকে ট্রাভেল করছি, ভেতরটা দেখে বুঝতেই পারছো সব শুয়ে আছে, কে লম্বা হয়ে, ভেতরটা প্রচণ্ড ভিড় আর জায়গা তো একদমই নেই। সো গেটের ধারে বসে বসে প্রায় NGP ঢুকবো ঢুকবো অবস্থা, অনেকটাই লেট হয়ে গেল। নিউ আলিপুরদুয়ার থেকে আপ টু NGP ঢুকবো ঢুকবো অবস্থা, তাও কিন্তু কোনো রকম কোনো সিট পাইনি, বাইরে গেটের সামনেই বসে আছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আমাদের ট্রেন অলরেডি কিন্তু NGP স্টেশন ঢুকছে। তো গুড মর্নিং বন্ধুরা, আর কোনো চিন্তা নেই, চলে এসেছি হাওড়া, সারা রাতটা চিন্তা দিয়েছিলাম, এক তো ঘুম হয়নি জেনারেল বগিতে, তার উপর কোনো রকমের ট্রাভেলটা করেছি, আর এখন আমরা চলে এসেছি হাওড়া মানে আমাদের বাড়ির এতে, আর কোনো চিন্তাই নেই, যা হবে দেখা যাবে। আমরা এখন হাওড়া স্টেশন থেকে বাইরের দিকে যাব, আর বাইরে এসে কিন্তু আমরা একটা অটো বুকিং করে নিয়েছিলাম, যেহেতু বুঝতেই পারছো নতুন বউ। হাওড়া থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স কিন্তু 6 থেকে 7 কিলোমিটার, ওই সময় লাগে প্রায় 35 থেকে 40 মিনিট মতো। আর যদিও শরীরটা প্রচণ্ড ট্যাট, ভালো লাগছে না, বাড়িতে জানাজানি হয়ে গেছে ওর, সো আমি বললাম বাড়িতে কিন্তু আমি যাব না, তোরা চলে যা, যদি কোনো প্রবলেম হয় তো ফোন করিস, নাহলে দেখা হবে যা হবে সেই বিকালে। সো চলো তোমাদেরকে সেই বিকালে দেখা হচ্ছে। সো আমরা এখন চলে এসেছি আকাশের বাড়িতে, আর এখন শুভ কাজটা হবে, দেখে বুঝতেই পারছো ওপরে আমাদের নতুন ম্যাডাম বসে আছে আর নিচে আমাদের দাদা বসে আছে, তো চলো দাদা না হিসেব মতো ভাই হয় আমার,
সো ঠিক আছে, আজকের দিনটা ভালোভাবে এনজয় হবে। এখানে পুরোহিত মশাই তার সমস্ত জিনিস কিন্তু রেডি করছে। তো চলো, তোমাদের সমস্ত শুভ বিবাহ উপলক্ষে কী কী আয়োজন করা হয়েছে তোমাদের সমস্ত কিন্তু ঘুরিয়ে দেখাবো। তো চলো, এখানে আকাটের পুকুর যেটা হয় সেটা করা হচ্ছে, আর তার মধ্যেখানে কারেন্ট চলে গেছে। দেখে বুঝতেই পারছো, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে সমস্ত কাজ হচ্ছে। সত্যি কথা বলতে বিয়ে বাড়ি মানে যেমন করেই হোক, বন্ধুরা যদি পাশে থাকে যে কোনো প্রকারে হবেই হবে, এটা আমি মনে করি। সো চলো, আমাদের ফ্ল্যাশ লাইট জ্বলেই কিন্তু কাজ হচ্ছে, ফ্ল্যাশ লাইট জ্বলেই কিন্তু পুরো বিয়েটা কমপ্লিট হবে, তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু রান্নার প্রস্তুতি চলছে, আর রান্নার মেনুতে কিন্তু আছে কিন্তু এটা পটল চিংড়ি, আলু ভাজা চলছে, এখন আলু দিচ্ছে তেলে, আর তার সঙ্গে কিন্তু চিংড়ি মাছ এখানে ঝুড়িতে রাখাই আছে। বেছে পটল চিংড়ি চিকেন ছোটো করে বেশ আয়োজন কিন্তু ভালোই হচ্ছে। একটা তাড়াহুড়ো করে কিন্তু একটা যে জিনিসের অ্যারেঞ্জমেন্ট তার কিন্তু মজা কিন্তু একটা অন্যরকম। আর এখানেও কিন্তু বাতি চলছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাতি চলছে, ফোনের ফ্ল্যাশ লাইট দেখানো হচ্ছে, কারেন্টটাও কিন্তু ডিস্টার্ব করছে প্রচণ্ড, বাট কিছু করার নেই। বাট বিয়ে হবে, বিয়ে হচ্ছে আর হবে। হঠাৎ করে রান্নার কাছে আমাদের জল শর্ট পড়ে গেছে, তার জন্য জলের ব্যবস্থা করা হচ্ছে, জল আনতে যাওয়া হয়েছিল, জলও এনে দেওয়া হচ্ছে। একটা তাড়াহুড়ো করে একটা অনুষ্ঠান বাড়ির মজা কিন্তু একটা আলাদাই রকম সত্যি কথা বলতে। এখানে কারেন্ট অলরেডি চলে এসছে, আর পটল চিংড়ির চিংড়ি মাছ ভাজা চলছে, অলরেডি চিংড়ি মাছ ভাজা চলছে। আর এখানে রাজেশ আর বুবাই চলে এসছে, আমাদের চিকেনটাকে একটু ওয়াশ করতে হবে তার জন্য ডাকা হয়েছিল, আর তার সঙ্গে একটা জলের বোতল নিয়ে চলে এলো, আর তার সঙ্গে চিকেনটাও ধুয়ে দিতে হবে। সব দিকে লোক দরকার একটা, কিছু করার নেই, কারণ একটা ছোট অ্যারেঞ্জমেন্ট করলেও সেখানে কিন্তু একটা লোকের প্রয়োজন হাতাহাতি করে দেওয়ার জন্য, তার জন্য আমরা অবভিয়াসলি আছি। আর সঙ্গে আমি তো ভিডিও করতে ব্যস্ত, কিছু করার নেই সত্যি কথা বলতে, আমি সেরকম কিছু হেল্প করতে পারছি না এদেরকে। তো চলো, মাংসটা ধুয়ে দিক, তারপরে বিয়ের জায়গায় যাবো। এখন কিন্তু বরণের পালা, গায়ে হলুদ, মানে সব মানে কি বলে বিয়ে যত সকল নিয়ম আছে সব এখনই হবে, কিছু করার নেই। আর পাশে ফাংশন চলছে, তার কিছু নয়েজ আসছে আমাদের ভিডিওতে, বাট কিছু করার নেই, বিয়ে বাড়ি উপলক্ষে চলো একটা ফাংশন মেনে নিতে হবে আমাদের, কিছু করার নেই। গোত্রটা বলতে পারলে না, গোত্রটা যদি জানতে ভালো ভালো জোরাত করে বল, যেন ঘরটা না পড়ে বা
বাদ দাও যে ফ্ল্যাক্স মেরে হাইলাইট করে দাও না 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 ফ্ল্যাক্স মেরে হ্যাঁ আসতে আ যাও দেখো आज से मेरी सारी खुशियाँ तेरी हो गई, आज से तेरा गम मेरा हो गया। সামনে ওইখানটা গেলে ভালো হতো। আরো দেখে নিলে এখানে হয়ে যাবে। ১০০ টাকা দে না, ৮ টাকা খুচরো নেই, ১ টাকা খুচরো দে না, ঠিক আছে ছেড়ে দিন যা, এই বুদি খরচটা বসে। হ্যাপি ম্যারেজ লাইফ আকাশ আর নিকিতা, আমাদের ভিডিও এখানেই শেষ হবে। আর আমাদের সাকসেসফুলিভাবে ভিডিওটা কমপ্লিট হলো অ্যান্ড ওদেরও সাকসেসফুল হয়ে গেল। আর চলো খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির দিকে এবার রওনা দেবো। সো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিও। আর নতুন কোনো দর্শক আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও। সো চলো, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।